আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব অ্যান্ড জুজু। সবাই আশা করি ভালো আছেন। বর্তমানে মানুষের সবচেয়ে প্রিয় জিনিসটা কি জানেন? সেটা হলো হাতের মোবাইল। এই প্রিয় জিনিসটা দিয়ে যদি মনে করেন আমরা কিছু টাকা ইনকাম করতে পারি, আমার মনে হয় না বিষয়টা হচ্ছে খারাপ কিছু হয়, ঠিক আছে? এই কোর্সটা নিয়ে যে এত দাগদল পিটি আমি আপনাদেরকে বলতেছি, সেই কোর্সটার হচ্ছে প্রথম ভিডিও তো অলরেডি আপলোড করে ফেলছি, সেটা দেখতে পাইছেন। এখন পুরো বিজনেসটা আসলে আমরা কিভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বিজনেস রিসার্চ করবো। এখন বিজনেস রিসার্চ করার জন্য অলরেডি কিন্তু দেখা গেছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি, রাইট? তো ওই ভিডিওটাও দেখতে পারেন। আমি একটু দেখা গেছে ওই ভিডিওটাতে দেখা গেছে আমি যে টুল সম্পর্কে আলোচনা করছিলাম সেটা হলো আপনার HREFS, যে টুলটা ইউজ করছিলাম সেটা। আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে গুগল ট্রেন্ড। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগল গিয়ে সার্চ করবেন হলো আপনার গুগল ট্রেন্ড। তো আমাদের গুগল ট্রেন্ড এসে গেছে। আমরা যে প্রোডাক্টটা বিক্রি করবো সেটা হলো মূলত পাবজি ইউসি, রাইট? আগের ভিডিও যারা মিস করছেন তারা কিন্তু এই ভিডিওটা আগামাথা কিছু বুঝবেন না, কিন্তু পরে আমাকে দোষারোপ করে কিন্তু লাভ নাই। আপনারা আগের ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি আপনার প্রথমে পাবজি ইউসি লিখে হচ্ছে আমি গুগলে সার্চ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন পাবজি ইউসি দিয়ে গুগলে কিন্তু 12 মাসের ভিতর অনেকেই দেখা গেছে আপনার এখানে হচ্ছে চার্জ করছে। জানুয়ারি থেকে দেখতে পাচ্ছেন আপনার, ইভেন হচ্ছে আপনার নভেম্বরে যথেষ্ট পরিমাণে এটা চার্জ ভলিউম ছিল। তো আমাদের এই যে দেখা গেছে পাবজি ইউসির মার্কেটে বর্তমানে কতটুকু চাহিদা আছে, আমরা যেটা 7 দিনের একটা রিপোর্ট দেখবো। তো 7 দিনের রিপোর্টের ভিতরে দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট পরিমাণ গুগলে কিন্তু পাবজি ইউসি নিয়ে মানুষ হচ্ছে চার্জ করে। এই যে চার্জ করে প্রত্যেকটা দিন দেখতে পাবেন, আপনার দেখতে পাবেন যে 13 তারিখে অনেকজন হচ্ছে চার্জ করছে, প্রত্যেকটা দিন কিন্তু চার্জ হচ্ছে। এটা পুরো বাংলাদেশ থেকে কিন্তু দেখতে পাবেন এটা চার্জ হচ্ছে 7 দিনের। তো সেই ক্ষেত্রে আমরা পাবজি ইউসিটাকে আরো একটু ন্যারো ডাউন করি, যে ইউসিবিডি এরকম লিখে আমরা একটু চার্জ করে দেখি। ইউসি বাই বিডি বা ইউসি দেখতে পাবেন, ইউসিবিডি দিয়েও অনেকে চার্জ করছে। ঢাকা এবং চিটাগাং ডিভিশনের মানুষরাই কিন্তু চার্জ করে যে ইউসিবিডি দিয়ে। তো সেক্ষেত্রে আমরা ইউসিবিডি দিয়েও একটা ওয়েবসাইট করতে পারি। তারপর দেখা গেছে ইউসিবিডি না দিয়ে দেখা গেছে ইউসি বাই বাংলাদেশ, ইউসি বাই বিডি এরকম দিয়েও কিন্তু আমরা একটা ওয়েবসাইট করতে পারি। ইউসি বাই বিডি দিয়েও চার্জ করে যে দেখতে পাবেন, ইউসি বাই বিডি দিয়েও চার্জ করে পাবজি ইউসিবিডি এভাবেও কিন্তু দেখা গেছে মানুষ চার্জ করে। তো সেক্ষেত্রে পাবজির যে কিওয়ার্ডটা আছে যেটা, এটা পাবজি কোম্পানি কিন্তু একটা দেখা গেছে ইন্টারন্যাশনাল কোম্পানি। আপনি ওই পাবজি যে শব্দটা যেখানে যে অক্ষর বা ওয়ার্ডটা আছে এই ওয়ার্ড দিয়ে কোনো আপনার ডোমেন কেনার দরকার নাই, আপনি ইউসি বাই বিডি দিয়ে একটা ডোমেন কিনতে পারেন। আমার কিন্তু অলরেডি একটা ডোমেন কেনা আছে, সেই ডোমেনটা আমি একটু দেখাচ্ছি, যে ইউসি সব বিডি। আপনি আরেকটা ডোমেন কিনতে পারেন, সেটা হলো ইউসি সব বাংলাদেশ। তারপর দেখা গেছে ইউসি বাই বিডি, ইউসি বাই উইথ বিকাশ, এই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে আপনি একটা ডোমেন কিনতে পারেন। যদি ডোমেন কিনতে না পারেন আমার অল্টারনেটিভ ওই আছে। তো এখন আমরা হচ্ছে বিজনেসটা আমরা রিসার্চ করলাম বা মার্কেটটা রিসার্চ করলাম, এটার যথেষ্ট চাহিদা আছে, তো এটা নিয়ে আমরা মার্কেটে কাজ করতে পারি। এরপরে যদি মনে করেন আপনার ডোমেন কেনার টাকাটাও যদি না থাকে কোনো সমস্যা না, ওটার সলিউশনও আমার কাছে আছে। তো সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা পেজ খুলতে পারেন। খুব প্রফেশনাল কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় সেটার একটা ভিডিও দিয়ে দিব আগামীকাল অথবা তারপরের দিন। এরপর কালেক্টিং প্রোডাক্টস অ্যান্ড রিসার্চ, এই প্রোডাক্টগুলো হচ্ছে বিক্রি করার জন্য। যেহেতু দেখা গেছে পাবজি ইউসি বিক্রি করার জন্য আপনার হয় দেখা গেছে পেপল অ্যাকাউন্ট লাগবে, অথবা দেখা গেছে পেপল তোলা যার আছে তার মাধ্যমে দেখা গেছে আপনাকে টপ আপ করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে রেজার গোল্ড কিনে নিতে হবে। অথবা দেখা গেছে এইসব রেজার গোল্ডের হচ্ছে বিজনেস হচ্ছে যারা করে তারা দেখা গেছে USDT-র মাধ্যমে দেখা গেছে ইন্টারন্যাশনাল যারা বায়ার আছে সেখান থেকে কিনে হচ্ছে বাংলাদেশে সেল করে। ওরকম অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে, আপনাদের যদি রেজার গোল্ড প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার হিমুন অফিসিয়াল চ্যানেলে হচ্ছে যোগাযোগ করলে এখানে এসে বললেই হবে যে হিমুন ভাই আমার হচ্ছে রেজার গোল্ড লাগবে, আমি হচ্ছে পাবজি বিজনেসটা শুরু করতে যাচ্ছি। এখন আসি ফ্রি মার্কেটিং এর বিষয়টা। ফ্রি মার্কেটিং যেমন হচ্ছে আপনারা গেমস ভিডিও 24 দেখতে পাবেন, এটা ফ্রি মার্কেটিং এর বিষয়টাও আমি দেখাবো আপনাদেরকে। জাস্ট হচ্ছে এখন বলে দিচ্ছি যে আসলে ফ্রি মার্কেটিং কিভাবে করতে হয়। গেমস ভিডিও 24 যে হচ্ছে ওই ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাইছেন, এটা আমি খুব নিজেই হচ্ছে নিজের হাতেই তৈরি করছি। এটার মাধ্যমে কোনো আমি একটা বিন্দু মাত্র কোনো এক টাকাও কিন্তু আমি এখানে হচ্ছে গেমস ভিডিও চ্যানেলের পিছনে কোনো খরচ করি না, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে 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 হচ্ছে ভিডিওগুলো তৈরি করছি। তারপর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তারপর হচ্ছে আমার কাস্টমার আসছে, কাস্টমার আসার পরে আমাকে টাকা দিছে, বুম বুম। মানে কি ভাই, বুম মানে কি? পেসা হ্যায় পেসা ভাই, টাকা। ফ্রি মার্কেটিং এর জন্য আপনি 4টা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম। আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে KZ24 নামে, রাইট? তো এটাতে এমন এত বেশি দেখা গেছে আমি মার্কেটিং করি না, বিশেষ করে কিন্তু আমি মার্কেটিং করছি কোথায়, কোনটা দিয়ে? ইউটিউব দিয়ে। যেহেতু ইউটিউব হচ্ছে গুগলের পরে দ্বিতীয় সার্চ ইঞ্জিন, ইউটিউবের মাধ্যমে আপনি যদি ফ্রি মার্কেটিং করেন আপনি দেখা গেছে অনায়াসে খুব ভালো পরিমাণ এখান থেকে কাস্টমার জেনারেট করতে পারবেন।
তারপর এখন আসি পেড মার্কেটিং। পেড মার্কেটিং কিন্তু দুই প্রকার, একটা হলো দেখা গেছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আরেকটা হলো আপনার দেখা গেছে টাকা খরচ করে অ্যাডভার্টাইজমেন্ট করা। আপনি সেটা দেখা গেছে ইউটিউবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন এবং গুগলেও অ্যাড দিতে পারবেন, যদি আপনার যদি টাকা পয়সা এভাবে যদি মনে করেন খরচ করতে পারেন। আর আরেকটা হচ্ছে সেটা হলো আপনার পেড মার্কেটিংয়ের ভিতরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা হচ্ছে দেখা গেছে পাবজি বা যে রিলেটেড হচ্ছে প্রোডাক্টের, যেহেতু আমরা হচ্ছে পাবজি ইউসি নিয়ে হচ্ছে সেল করবো, সেহেতু দেখা গেছে আমরা পাবজি নিয়ে যারা ভিডিও তৈরি করে, পাবজি যারা গেম প্লে করে বা যারা মনে করেন স্ট্রিমিং করে, তাদেরকে টার্গেট করে তাদের ইমেলগুলো কালেক্ট করে তাদেরকে ইমেল করবো। ইমেল করার পর তারা আমাদেরকে রেসপন্স করবে, তাদের সাথে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলবো, তারা দেখা গেছে কত টাকা দাম চাচ্ছে এবং দেখা গেছে সেটা দেখা গেছে একটা ভিডিওর জন্য কি আপনি স্পন্সর করতে চাচ্ছেন, নাকি দেখা গেছে এক মাসের জন্য, নাকি দুই মাসের জন্য, নাকি দেখা গেছে আপনার চার পাঁচটা ভিডিওর জন্য আপনি স্পন্সর করতে যাচ্ছেন বা ইনফ্লুয়েন্স করতে যাচ্ছেন, মানে তার মাধ্যমে আপনি অ্যাড দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে দেখা গেছে সে হয়তো বা দেখা গেছে 10,000, 20,000, 30,000 বা 30-40-50,000 টাকাও কিন্তু আপনাকে দাবি করতে পারে, বা অনেকে দেখা গেছে হয়তো 1,00,000 টাকাও দাবি করতে পারে দুই দিন তিন চার মাসের জন্য আপনি তাকে যদি স্পন্সর করেন। তারা আপনার ওয়েবসাইটটা কাস্টমারের কাছে দেখা গেছে তার ভিউয়ার্সদের কাছে তার ফ্যান্সদের কাছে হচ্ছে পরিচয় করা দিবে, আপনি দেখা গেছে সেই ভিডিও আপলোড করবে আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে বা আপনার টেলিগ্রাম চ্যানেলে আপনার ফেসবুক পেজে হচ্ছে কাস্টমার আসবে, টাকাই গুনতে থাকবেন। এই হচ্ছে মূলত ফুল প্রসেস আমাদের হচ্ছে পুরো বিজনেসটা হচ্ছে করার জন্য।